हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसटी टेस्टीर एक नतून ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत जानाई। आज के सकाल थेके वीडियोटा स्टार्ट करे दिलाम। एखन थेके खूब इच्छा आछे लाइफस्टाइल ब्लॉगिंग शुरू करार, तो सेई कारणे आज के सकाल थेके वीडियोटा स्टार्ट करलाम। आमार एई एकटाई चैनल, एई चैनलेई आमरा ईटिंग शो करब আর এই চ্যানেলেই আমি আমার লাইফস্টাইল ব্লগিংটা চালু করব। ইচ্ছা সেরকম আছে, তা তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এইটুকু আশা করব তোমাদের কাছে। আজকে সকালবেলা উঠো, আমরা এমনি দেরি করেই উঠি, 8টা বেজেই যায় উঠতে উঠতে। তা ঘুম থেকে উঠে আমার বরের ব্রেকফাস্ট করে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছি। শুধু বিছানাটা এখনো গোছাইনি, বিছানাটা গোছাতে হবে। আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে ও আমাদের দুজনের জন্য চা করে আনে, আমরা চা খাই, তারপর থেকে আমি সকালটা স্টার্ট করি, মানে কাজকর্ম শুরু করি। আজকেও অন্যটা হয়নি, সকালবেলা উঠেই তোমাদের দাদা চা করে এনে দিয়েছে, খেয়েছি, তারপর ওর টিফিন করে দিলাম। ও তো আবার দোকানে যাবে টিফিন নিয়ে, এখনো যায়নি। ওই কালকে একটু মাটন এনেছে, তো সেই মাটনটা ধোবে তারপর যাবে। ও এখন বাজারে গেছে, বাজার করে এনে তারপর মাটনটা ধোবে, তারপর দোকানে যাবে। আমার বর আবার এই কাজগুলো করে দেয়। আমার যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেল, এখন বাইরের বাসি কাজকর্মগুলো সারি, বাসন টাসন মাজি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ত্রিশানের বাবা বসে গেছে, মাংসটা ধুয়ে নিচ্ছে। এতে আমার খুব উপকারী হলো, একটা কাজ আর করতে হলো না আমাকে। এবারও দোকানে চলে যাচ্ছে, মাংস টাংস ধুয়ে রেডি হয়ে এখন দোকানে চলে যাচ্ছে। ও দোকানে বেরিয়ে গেলে তারপর আমি এদিকে কাজকর্ম শুরু করে দেব, যেটুকু বাকি আছে সেটুকু। দেখো বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে পটল ভাজা হচ্ছে, এখানে আলু কেটে রেখেছি, নুন হলুদ মাখানো হালকা করে, এখানটায় চাটনি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে মাটনের মশলা করেও রেখেছি, মাটনটা রয়েছে। এখন রান্না বান্নার পর্ব চলছে। এখন বাজে হচ্ছে 12:30, এখনো খাওয়া দাওয়া হয়নি, সকালে ব্রেকফাস্ট হয়নি। এ দেখো ত্রিশান খাচ্ছে, শুয়ে শুয়ে খাচ্ছে, শুয়ে শুয়ে, দেখেছ? ও বসে কোনো কাজ করতে পারে না, শুয়ে শুয়ে খায়। রান্না বান্না হয়ে গেছে, সমস্ত কিছুই কমপ্লিট, এখন শুধু ভাত বসানো আছে। দেখো দেখো, এখন ভাত বসানো রয়েছে, আমি ভাত বসিয়ে এখন আমি স্নানে যাব। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে গেছে, মেঘলা আকাশ, দেখেছ? মেঘলা আকাশ,
কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। এই গেটটা আটকাচ্ছিলাম। যাই হোক, ভাতটা বসানো থাক, আমি একটু স্নান করে, স্নান হয়ে গেছে, স্নান টান করে চলে আসলাম। স্নান করলে কেমন একটা ফ্রেশ লাগে, তাই না বলো? যাই হোক, স্নান টান করে চলে এসেছি, এখন ভাতটা নামাবো। ভাতটা এখনো হয়নি, ভাতটা নামাবো, নামিয়ে তারপর একটু বসবো। খেতে বসে গেলাম বন্ধুরা। আজকে দুপুরে আমাদের লাঞ্চে কি মেনু আছে দেখে নাও তোমরা। সবার প্রথমে হচ্ছে এই যে ভাত, তারপর এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে আলু দিয়ে ডিম দিয়ে একটা কষা কষা তরকারি, কষা, হ্যাঁ, ভুজিয়া তরকারি। আর আজকের একদম স্পেশাল মেনু হচ্ছে মাটন, লাল লাল মাটনের এই যে ঝোল, প্রেশার কুকারেই আছে, প্রেশার কুকারে রেখে দিয়েছি, মানে এটা আর অন্য জায়গায় তুলিনি, ঠিক আছে, দেখে নিয়েছো। আর এখানে আছে স্যালাড, এখানে আছে চাটনি আর লেবু, এগুলো তো রোজকার থাকবে। খাবার দিয়ে দিয়েছি, ছেলে আর এই যে আমার বর খেতে বসে গেছে। ওই দেখো, আবার চাটনি বানিয়ে নিয়েছে, দেখেছ, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, বিটনুন দিয়ে এই চাটনিটা বানিয়ে নিয়েছে। দারুণ লাগে খেতে। তোমরা একটু একদিন বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবে তো যে কিরকম লাগলো। দারুণ পাতাটাকে, ধনে পাতা, লেবু, নুন একসঙ্গে চটকাতে হবে। কিছুই না, কিন্তু এটা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। তোমরা খেয়ে দেখো, দেখে অবশ্যই যদি খাও তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন খেয়েছো। এই যে মাটন দিয়ে দিয়েছি পাতে, মাটন পড়ে গেছে না, এবার জমিয়ে খাও। খাওয়া দাওয়া চলুক আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খেয়ে দিয়ে একটু বসে আছি। এখন বাজে 4:30, প্রায় 4:45 মতো, একটু বসে আছি, এখন একটু রেস্ট নেব। বিকালে ইচ্ছা আছে একটু বাপের বাড়ি যাব, বাবার চোখ অপারেশন হয়েছে, একটু দেখবো, মানে দেখতেই যাব, আমি এখনো যাইনি, কালকে হসপিটাল থেকে বাড়ি এসেছে, এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারিনি বৃষ্টির জন্য। আজকেও যদি বৃষ্টিটা হয় তাহলে আর হয়তো যাওয়া হবে না বিকেলে, যদি বৃষ্টি না হয় তাহলে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এখন বাজে 7:10 বাকি, এখন একটু বাপের বাড়ি যাব, বৃষ্টি হয়নি দেখলাম সন্ধ্যাবেলা। যাই হোক, এখন আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি চলে এসেছি আমি,
দেখো দুজনে মিলে কি শুরু করেছে এসেই, দেখেছো? দেখো একবার তাকিয়ে কি নাচ নাচছে। আর এই যে বসে আছে ওটা আমাদের পাড়ার এক জেঠিমা, দেখো ছোটটা, ও আমার দাদার ছেলে, দেখেছো? সবাই জানো সারাক্ষণ আমরা আসলে আমাদের সাথে 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 ও থাকবে, খুব ভালোবাসে জিশানকে। দেখো সারাক্ষণ নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। এই যে আমার বাবা, চোখ অপারেশন হয়েছে বলেছিলাম তোমাদের। বাপের বাড়ি গেছিলাম, সবাই দেখেইছ, তা চলে এসেছি এখন। এখন বাজে রাত্রি 10:45, তা এখনই আসলে, একটু আগে এসেছি। যাই হোক এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, করে চোখ মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন আমার বর আসেনি, জিশানের বাবা এখনও বাড়িতে আসেনি, আসুক তারপর খাওয়া দাওয়া করবো। তা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে কাল তোমাদের সাথে। আজকের মতো টাটা টাটা, গুড নাইট গুড নাইট।